ইনকাম স্কুলে স্বাগতম। এই চলার কাজ করব, আসুন দেখি প্রথমে কি কি সমস্যা আছে। এই দেখুন বার্নারটা ডান পাশে বাঁকা হয়ে আছে, এমন এমন করছে। আমরা একে একে সব সমস্যাগুলো দেখব এবং সমাধান করব। আর এখানে মেশিন থেকে যে এটা নিপলও বলে অনেকে অনেক ধরনের নাম বলে থাকে, মেশিন থেকে যে দুইটি পার্টসের মাধ্যমে গ্যাস বার্নারে প্রবেশ করে তার মধ্যে একটি পার্টস ভেঙে গিয়েছে। এখন আমরা আরও কী কী সমস্যা খুঁজে পাই এবং কীভাবে সমাধান করি দেখতে থাকুন। এটা আমাদের লাইভ কাজ, চুলার কাজ যদি শিখতে চান তাহলে লাইভ কাজের কোনো বিকল্প নেই। আপনিও চাইলে চুলার কাজ শিখে স্বাবলম্বী হতে পারেন। যদি কেউ চুলার কাজ শিখতে আগ্রহী থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। সারা বাংলাদেশ থেকে অনেকেই আমাদের এখানে কাজ শেখার জন্য আসছে। অতি শীঘ্রই আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো কাজ শিখতে কত টাকা লাগবে এবং কী কী সুযোগ সুবিধা আমাদের এখান থেকে পাবেন, বিস্তারিত সবই আপনাদেরকে জানাবো। কাজের সুবিধার্থে আমরা গ্লাসটা খুলে নেব, বার্নারটার কী অবস্থা আমরা দেখি। অনেকভাবে বার্নার সেট আপ থাকে, তার মধ্যে এখানে যে সেট আপ করা ছিল একটা স্ক্রুর মাধ্যমে এখানে জং পরে নষ্ট হয়ে যাওয়ার কারণে এরকমভাবে নড়াচড়া করছে। দেখুন আমরা কীভাবে এটার সমাধান করি। এই চোলাটি যেহেতু কাঠের উপরে বা ইটের উপরে এমন জায়গায় রাখে যে চোলার ওই পাশে পর্যাপ্ত জায়গা আছে, যার কারণে আমরা এখানে যে এলবোটা আছে এটা খুলে ফেলবো। অনেক সময় এখান থেকে ভেঙে দুর্ঘটনা ঘটে, আমাদের অনেক ভিডিওতে এগুলো বলা আছে, আমার অনেক ভিডিওতে এইসব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। খুলে নিচ্ছি, প্রথমে পাইপটি খুলে নিই। এই বার্নার খুলে নিলাম। নাড়াচাড়া করার কারণ হলো এখানে একটা স্ক্রু এবং এখানে একটা স্ক্রুর মাধ্যমে এই স্ট্যান্ডে, এই লম্বা স্ট্যান্ডে আটকানো ছিল। স্ক্রুটা যেখানে লাগানো ছিল এখানে স্ট্যান্ড জং পরে নষ্ট হয়ে যাওয়ার কারণে এরকমভাবে ভিতরে চলে আসছে। এটা আপনারা সরাসরি দেখলেই বুঝবেন। এখন এখানে যে সমস্যা সেটা হলো এখানে একটা পার্টসের স্প্রিংটা দুর্বল হয়ে আছে, আর এখান থেকে ভেঙে যাওয়ার কারণে প্রথমে এটা খোলার চেষ্টা করব। যদি আমরা ভালোভাবে খুলতে না পারি তাহলে মেশিন চেঞ্জ করতে হবে, আর যদি এখান থেকে ভালোভাবে আমরা খুলে নিতে পারি তাহলে মেশিন চেঞ্জ করার দরকার নাই। এসব ছোটোখাটো কাজ অনেক গুরুত্বপূর্ণ। অনেক ক্যাপাসিটি করে এসব খুলতে হয়। আমি কাজের সুবিধার্থে মেশিনটি খুলে নিব।
এই খুলতেছে, যাক এটা খুলে গেল। অনেক সময় এইটুকু যদি ভালোভাবে খোলা না যায় তাহলে এই মেশিনটি বাতিল করতে হয়। যাক আমরা খুলতে পেরেছি, আশা করি আর কোনো সমস্যা হবে না। এই দেখুন ভেঙে এইটুকু ভিতরে ছিল, খুলে নিয়েছি, এখন আমরা চেঞ্জ করে ফেলব। এলবো খুলে নিচ্ছি, অনেক সময় এখান থেকে খোলা যায় না, সেজন্য আমাদের কি করণীয়, আগুনের মাধ্যমে একটু হিট করলে প্র্যাকটিক্যাল কাজ আমরা কোন কাজ কিভাবে করি আমরা বলতে পারি না, কাজের ধরন অনুযায়ী অথবা প্রয়োজন অনুযায়ী, আমরা কাজের ধরন অনুযায়ী প্রয়োজন অনুযায়ী বিভিন্নভাবে কাজ করতে হয়। কাজ শেখার জন্য প্র্যাকটিক্যাল কাজের কোনো বিকল্প নেই। এই দেখুন একটু গরম করে নেওয়ার কারণে খুলে যাচ্ছে। চুলার কাজ যারা শিখতে আগ্রহী নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখুন। আমি এখনও চুলার কাজ শিখছি এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। প্রত্যেকেরই ব্যক্তি জীবনে কাজ শেখার প্রয়োজন। এখানে ফু দিয়ে ওয়াশ করে নিব, ভিতরে কোনো ময়লা আছে কিনা আশা করি নেই। এখন এখানে যে স্প্রিংটি আছে সেটা কিছুটা দুর্বল মনে হচ্ছে, আমি এটা রিপেয়ার করার চেষ্টা করছি, এটাই চলবে আমার কাছে মনে হয়। এটা আমরা চেঞ্জ করব না, মাঝখানেরটা চেঞ্জ করে দেব। পুরাতন চুলা থেকে আমরা দুইটি পার্টস খুলে নিলাম। দুইটি পার্টস দেখতে ভিন্ন রকম হলেও কাজ একই। এখানে যে দুইটি পার্টস আপনারা দেখতে পাচ্ছেন, একটা ছিদ্র একটু মোটা, একটা ছিদ্র একটু কম। এটার উপরে আমার মেশিন মেরামতের উপরে ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আমরা এখানে লাগিয়ে নিচ্ছি। আসলে এক ভিডিওতে সকল সমস্যার সমাধান দেখানো সম্ভব না, আমাদের অনেক ভিডিওতে অনেক রকম পয়েন্ট নিয়ে কথাবার্তা বলা হয়। আপনারা দেখতে থাকুন, কোনো না কোনো ভিডিও থেকে আপনার কাঙ্ক্ষিত সমস্যার সমাধান পেয়ে যাবেন। এই দেখুন, এখানে দেখুন একটি একটি ছোট, একটি একটু লম্বা। যদি ওখানে সেট আপের পর যদি এটা ভালোভাবে অ্যাডজাস্ট না হয় এটা খুলে আবার চেঞ্জ করতে হবে। দেখতে থাকুন, প্র্যাকটিক্যাল কাজ অনেকভাবে করতে হয়, অনেকবার খুলতে হয়, একবারে যে সব হয়ে যাবে এরকম অনেক সময় এমন হয় না, বারবার খুলতে হয়। এখন পুরোপুরি সেট আপ করার আগে এখানে আরেকটা বিষয় আমার কাজ বাকি আছে, ম্যাগনেটটা একটু পড়ে গিয়েছিল হয়তো এখানে আগুন ধরার কারণে। আমি ম্যাগনেট সেট আপ করে নিচ্ছি। ম্যাগনেট কীভাবে কাজ করে বা সেট আপ করে সেটার উপরে মেশিন মেরামতের উপর ধারাবাহিক ভিডিও আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন।
মেশিন দেখে মনে হচ্ছে ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল আমরা ভালো পারফরমেন্স না পাবো মেশিনে ততক্ষণ পর্যন্ত ভালো বলা যাবে না। আমরা এখন সামনে গিয়ে যাই। এলবো খুলে নিয়েছি, এখন সরাসরি পাইপ বসিয়ে দিচ্ছি। মেশিন আমরা সেট আপ করে নিয়েছি। এখন আসলে এই মাঝখানের স্ট্যান্ডই চেঞ্জ করার প্রয়োজন ছিল, কিন্তু আমরা চেঞ্জ না করে এখন এইভাবেই এটা আমরা সেট আপ করে দিব। বার্নার প্রাথমিকভাবে একটু সেট আপ করার চেষ্টা করি। হ্যাঁ, অ্যাডজাস্ট হয়ে গেছে, আশা করি এটা দিয়েই হবে। এখানে যে বিষয়টা নিয়ে আমি একটু সন্দিহান ছিলাম, এখানে যে বিষয়টা নিয়ে আমি একটু চিন্তায় ছিলাম, এই পাশটি যদি ছোট হয় তাহলে বার্নারের মধ্যে পর্যাপ্ত না ঢোকার কারণে এদিক দিয়ে গ্যাস বের হয়ে যায় বা স্প্রিং ভালোভাবে সেট আপ হয় না। এগুলোর মধ্যে বিভিন্ন সাইজ আছে, ছোট বড় বিভিন্ন ধরনের সাইজ আছে, এটা বার্নারের দূরত্ব অনুযায়ী সেট আপ করা হয়। এটার উপরেও আমার অনেক ভিডিও আছে, পরে দেখতে থাকুন। আশা করি এক সময় হয়তো আপনারা অদক্ষ হয়ে উঠবেন। এই বার্নারটা সেট আপ করার জন্যে আমি ডান পাশে কেটে ফেলব। প্র্যাকটিক্যাল কাজ অনেকভাবে করে থাকি, অনেকেই আমার মতো নাও করতে পারেন। এখন বলতে পারেন এখানে কাটলাম কেন, এখানে যেটা আছে এটা সরাসরি এপাশ দিয়ে ঢুকে বের হয়ে চলে আসবে, আর ওই পাশে যেটা আছে এটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা আমার ব্যক্তিগত আইডিয়াতে আমি করলাম, এগুলো কাজের নির্দিষ্ট কোনো নিয়ম নেই। যেভাবে করা যায়, যেভাবে সেট আপ করা যায় নিয়ম ঠিক রেখে সেভাবেই আপনি করতে পারেন। এক এক কাজ এক একভাবে আমরা করি। আমরা প্রায় ভিডিওতে আমরা বলেছি বার্নার সেট আপ করার আগে বার্নার ওয়াশ করে নিই। এই দেখুন বার্নার সেট আপ হয়ে গেছে, এখন আর নড়াচড়া করছে না। পুরোপুরি সেট আপ করার আগে চুলা চেক করে নেওয়াটা উচিত, যাতে পরবর্তীতে না খুলতে হয়। আমি চেক না করে লাগিয়ে নিচ্ছি, আশা করি চুলাটা ঠিক আছে। আপনারা সবসময় চেক আপ করে লাগাবেন, তাহলে দ্বিতীয়বার খোলার প্রয়োজন পড়বে না। গ্লাস লাগিয়ে নিচ্ছে, এই দেখুন চোলা পরিপূর্ণ ঠিক আছে। আগুন একটু লাল দেখা যাচ্ছে, বাট কোনো প্রবলেম নেই, এটা সেট আপ করলে ঠিক হয়ে যাবে। সব লাল আগুনই যে কালি হবে এমন কিন্তু না, আশা করি চোলা পরিপূর্ণভাবে ওকে হয়েছে। আপনারাও নিয়মিতভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, যদি পারেন শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।